প্রাক্তন হওয়ার গল্পে কখনো মিশে থাকে অভিমান, কখনো অনাকাঙ্ক্ষিত ভুল। অভিমানের দেয়াল ছাপিয়ে ভুলের পরিমাণটা যদি অনেক গুণে বেড়ে যায়, তবে সেই স্মৃতি হয়ে ওঠে আক্ষেপের জঞ্জাল। বহু বছর পর যদি স্মৃতিগুলো এক টুকরো বাস্তবতা হয়ে দেখা দেয়, চোখে চোখ রেখে কথা বলাও দুষ্কর হয়ে ওঠে। নিঃশব্দ চোখের জলটাও ভাষা হারায় প্রিয় মানুষটির কাছে। সম্মানিত যাত্রীবৃন্দ, প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাবে। দয়া করে আপনারা আপনাদের আসনটি গ্রহণ করুন। ধন্যবাদ। কিছু জিনিস আমরা না চাইতে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সামনে চলে আসে। আমার সামনে যে বসে আছে তার নাম অনুরিমা, আমার প্রাক্তন প্রেমিকা। আমাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল, চলতে চলতে এক সময় আর চলছিল না, শেষও হচ্ছিল না। জোর করে চালিয়ে নেওয়া আর কি। যদিও ভালোবাসা এবং যত্নের কারোই কোনো অভিযোগ কিংবা অবহেলা ছিল না, তবুও সবচেয়ে বড় সমস্যা ছিল রেস্ট্রিকশন। তুমি কি আমার কথা বোঝো না? তোমাকে না বলছি তোমার বেস্ট ফ্রেন্ড আমার সহ্য হয় না? তোমার এত ছেলে ফ্রেন্ড কেন? কই আমার তো কোনো মেয়ে বন্ধু নাই। তুমি জানো না তোমাকে আমি অন্য কারোর সাথে থাকলে সহ্য করতে পারি না। তুমি এগুলা বুঝবে কি করে? তুমি তোমার মতো থাকো, আমাকে আর ফোন দিবা না। যদি ফোন দাও তাহলে তোমার খবর আছে। সম্পর্কের শুরুতে যেসব ইনম্যাচিউর অ্যাটিটিউডের ভেতর ফ্যান্টাসি কাজ করে, সম্পর্কের শেষের দিকে সেসবই অসহ্য লাগতে শুরু করে। দোস্ত, তুই কি ফোনই টিপবি? তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। তুই তো কিছু বলতেছিস না, বল এখন। দোস্ত, জানিস অভি আমার কোনো ফ্রেন্ডকে সহ্য করতে পারে না। কাল রাতে ভীষণ চিৎকার করছে, আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করছে। ও আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করা সহ্য করতে পারে না। তোদের সাথে যে বেরোই তোদের কেউ নিতে পারে না। শুন, আমি তোকে একটাই সাজেশন দিব, তুই ওর সাথে ব্রেকআপ করে ফেল। আমি আছি দুই নৌকার মাঝখানে, না পারতেছি ছাড়তে, না পারতেছি রাখতে। আই এম টোটালি কনফিউজড। এভাবে রিলেশন চলতে পারে না দোস্ত। তুই অনেক কষ্ট সহ্য করছিস, আমি আর তোর এই কষ্ট দেখতে পারবো না। তোর ভালোর জন্য আমি কথাটা বলছি, কথাগুলো ভাইবা দেখিস।
সম্পর্কটা বোধহয় এভাবে আর বেশি দূর টিকিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কেন, আমার সাথে থাকতে কি আর ভালো লাগছে না? সারা জীবন থাকবার জন্যই তো এসেছিলাম, থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এত তোমার দম বন্ধ কেন লাগছে? অভি, সম্পর্কটা আসলে ততক্ষণ পর্যন্তই সুন্দর যতক্ষণ এটা অলংকার হয়ে গলায় ঝুলে থাকে। অলংকার যখন শেকল হয়ে যায় তখন গলা আটকে আসে, শ্বাস নেওয়া যায় না। প্রতিনিয়ত এত রেস্ট্রিকশন নিয়ে আসলে সারা জীবন একসাথে থাকা যায় না। দুজন মানুষ যদি দুজনের চোখের আড়ালেও একজন অন্যজনের প্রতি লয়াল না হয় তাহলে সেই সম্পর্ক বেশি দূর টেনে নিয়ে যাওয়া সম্ভব না। দম্ভন্ত তো আমারও লাগে, রোজ রোজ একই কথা বলছি, খাইছি কিনা ঘুমাইছি কিনা, ভালোবাসা ভালোবাসা, একই পাগলের মতো পড়লাম। আমি এরকম জীবন চাই না, আমার স্বাধীনতা প্রয়োজন। যে স্বাধীনতায় কারো কাছে রোজ রোজ আপডেট দেওয়ার দায়বদ্ধতা থাকবে না, আমি আমার মতো করে বাঁচব। খেতে ইচ্ছিল খাবো, ঘুমাতে ইচ্ছিল ঘুমাবো, কাউকে জানিয়ে আমি কিছু করতে চাই না। প্রেম মানে যে স্বাধীনতা নষ্ট হওয়া, এটা যদি বুঝতাম তাহলে তোমার সাথে কখনো প্রেমে জড়াতাম না। তোমার কাছ থেকে চলে যাওয়াটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, কিন্তু তোমার কাছে রয়ে যাওয়াটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। তাহলে কি করতে চাও বলো? কিছুই করতে চাচ্ছি না, রেস্ট্রিকশন থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। সম্পর্কে ট্রাস্টের চেয়ে গুরুত্বপূর্ণ হলো লয়ালিটি, মানে বিশ্বস্ততা। তুমি তো আমাকে বিশ্বস্তই ভাবো না। আমি শুধু জানি আমি তোমাকে কখনো ঠকাই না, সেটা চোখের সামনে হোক কিংবা আড়ালে। তাহলে চলে গেলেই তো পারো। হ্যাঁ, চলে যাওয়ার জন্যই তো এসেছি, নিজের খেয়াল রেখো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, আমি বোধহয় সারা জীবন তোমাকে নিয়েই ভেবে যাব। যাও। চলে যাওয়ার সময় কাছের মানুষের চোখের দিকে তাকানো যায় না, তাকালে টুক করে চোখ দিয়ে জল পড়ে যায়। তবু হেঁটে যেতে যেতে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে ছেড়ে গেল জল জ্যান্ত একটা কল্পনার সংসার। সম্পর্ক তো সংসারের মতোই, সম্পর্ক নিজের সন্তানের মতো, একটু একটু করে লালন পালন করে তাকে বড় করতে হয়। নিজের হাতে গড়ে তোলা সন্তানের মৃত্যুতে যেমন মানুষ নিজেকে সামলাতে পারে না, তেমনি সম্পর্কে ভেঙে যাওয়ার এই সাময়িক ব্যথাটা সামলে ওঠাও সহজ নয়। সম্পর্কটা শেষবারের মতো শেষ হল, আমি নিজের মতো করে স্বাধীনতা উপভোগ করতে শুরু করলাম। মন চাইলে যেখানে সেখানে যাওয়া যায়, মন যা চায় তাই করে, রাত করে ঘরে ফিরে যায়, কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, কাউকে সারাদিনের কাজের বিস্তারিত জানানোর দায়বদ্ধতা নেই। বেশ দিব্যি দিন কেটে যাচ্ছে। তবে কিছুদিন যাওয়ার পর অনুরিমাকে খুব মিস করতে শুরু করলাম। খাবার টেবিলে খেতে বসলে মনে হয় কোথাও কেউ নেই খাবার কথা জিজ্ঞেস করার মতো। ঘুমাতে গেলে ফোনের উপর হাত রেখে মনে হয় কারো কোনো কল আসবে না। সেদিন প্রথমবারের মতো টের পেলাম অতিরিক্ত যত্নে যেমন মানুষ বিরক্ত হয়, মানুষ তেমনি যত্নহীনতায়ও বাঁচতে পারে না। সম্পর্কে রেস্ট্রিকশন ব্যাপারটা না চাইলেও চলে আসে, ভালোবাসার মানুষকে নিয়ে সবাই একটু ইচ্ছিকে ফিল করে, এটাই স্বাভাবিক। এই ভয়টা যার যত বেশি তার প্রেমের গভীরতা ততটাই স্ট্রং। কি দরকার অভির স্বাধীনতায় আবার একটা দেয়াল তৈরি করার, থাকুক না সবচেয়ে প্রিয় মানুষটা তার নিজের মতন করে। অনুরিমা তো রেস্ট্রিকশনগুলো নিতে পারছে না, তার তো দম বন্ধ হয়ে আসছে সম্পর্কে। একসময় প্রেমের অলংকার শেকল হয়ে আটকে গেছে, থাকুক না হয় মুক্ত হয়ে, নিজের মতো করে বাঁচুক। যোগাযোগহীনতায় স্মৃতির ওপর ধুলো জমে গেছে,
মানুষের সাথে মানুষের দূরত্ব মানুষের মায়া মোহ এবং মুগ্ধতার ওপরও মরিচিকা ধরিয়ে দেয়। কোথায় যাচ্ছ? বিজনেস ট্যুরে চট্টগ্রাম। তুমি? ট্রেন তো সেখানেই যাচ্ছে, ফ্যামিলি ট্যুর। শাহেদার রূপরেখা চট্টগ্রামেই আছে। আমি অফিসিয়াল কাজে একদিন লেট করে ফেলেছি। বিয়েটা কবে করলে? 4 বছর হলো। আমার কথা বাদ দাও, তোমার ফ্যামিলির কথা বলো। সমুদ্র আমার ছেলে, 2 বছর বয়স, আর শ্রাবণী আপাতত হাউস ওয়াইফ হিসেবে আছে, জব টপ কিছু করছে না। সংসার জীবন কেমন কাটছে? স্বাধীনতা ব্যাপারটা আছে এখনো? মানুষের জীবনে স্বাধীনতা বলতে কিছু থাকে না, এটা পরাধীনতাও নয়, এটাকে আসলে যত্ন বলা যায়। একটু যত্নকে পরাধীনতা ভাবলে সম্পর্কটাকে বেশি দূর টেনে নেওয়া যায় না। এত দিন পর বুঝতে পেরেছো? হ্যাঁ, খুবই। তোমার সংসার কেমন চলছে? বেশ। আমাদের স্মৃতি কখনো দেয়াল তুলে দেয় না? না, সংসারটাকে ভালো না বাসলে মানুষ আসলে কারাগারে থাকা আসামির মতো জীবন কাটাবে। সংসারটাকে ভালোবাসতে হয়। ভালোবাসার পরে আবার নতুন করে ভালোবাসা যায় কাউকে? যায় তো, আমি তো বাসছি। মানুষ মূলত অভ্যাসকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে। একই সঙ্গে পাশাপাশি বালিশে ঘুমাতে ঘুমাতে, পাশের চেয়ারে বসে খাবার খেতে খেতে, সারাদিন একই মানুষকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাস থেকে মানুষের মায়া বাড়ে, আর পৃথিবীর সমস্ত মায়াই একটা মানুষকে আটকে রাখার জন্য যথেষ্ট। আমি যতটা মানুষটাকে ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমার ঘরের দেয়াল, আমার রূপরেখার মুখ, ঘরের আসবাবপত্র, ঘরের বারান্দা, বারান্দায় লাগানো গোলাপ গাছকে। মানুষ শুধু একটা মানুষকে ভালোবেসে সংসার করতে পারে না, সংসার করতে হয় সমস্ত কিছুকে ভালোবেসে। খুবই ম্যাচুর হয়ে গেছো। হয়ে যেতে হয়, সময় মানুষকে পুরাতন স্মৃতির ট্রমা থেকে একটা সময় বের করেই আনে, নতুন করে বাঁচতে শেখায়। সংসারে পুরাতন কিছুকে জায়গা করে দিলে সেখানে নতুন জীবন শুরু করা যায় না। এখন আর সেখানে রেস্ট্রিকশন নেই? আছে তো। সম্পর্কে রেস্ট্রিকশনটা মূলত বিপরীত মানুষের ইনসিকিউরিটির বহিঃপ্রকাশ। এতটুকু হারানোর ভয় না থাকলে ভালোবাসা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। সংসারটা আসলে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশনে হয়। একটা মানুষের সাথে রয়ে যাওয়া সহজ না একদমই। এটা সহজ হয় তখন যখন এটাতে অ্যাডজাস্টমেন্ট আর অ্যাপ্রিসিয়েশন করার মন মানসিকতা দুজনের মধ্যে তৈরি হয়। ভালোবাসো শাহেদকে? সংসারটাকে ভালোবাসি। শাহেদ আমার সংসারের বাইরের কেউ তো না। বেশিরভাগ মানুষের জীবনেই পুরাতন একটা আবেগের জায়গা থাকে, কাউকে প্রবলভাবে ভালোবাসার গল্প থাকে, তারা সবাই একটা সময় নিজের সংসারটাকে ভালোবেসে ফেলে। ফেলতে হয়। দুঃখ কষ্ট গেলে ফেলতে না পারলে সংসার করা যায় না। তা শ্রাবণীর কথা বলো, খুব লক্ষ্মী নাম এটা। হ্যাঁ, খুব আদরের, যত্ন করে সংসারটাকে ধরে রেখেছে।
ঘর গোছাচ্ছে, রান্না করছে, খাবার টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে থাকে। খুব ভালোবাসে না তোমাকে? বোধহয় সংসারটাকে ভালোবাসে। আমার বিয়ের দিন মনে হচ্ছিল তুমি আসবে, তোমার শুনতে হয়তো আজব লাগবে, যখন আমি বসে যে বসেছিলাম আমার মনে হচ্ছিল তুমি আশেপাশেই আছো। কিন্তু আমি এতটাই বোকা, যে মানুষটার আমার সাথে থাকতে দম বন্ধ লাগে সে মানুষটা কিভাবে আসবে? আমরা নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। যে মানুষটাকে পেতে আমার এত কষ্ট হয়েছিল, সে মানুষটাকে হারানোর জন্য ছোট্ট একটি কারণই যথেষ্ট ছিল। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। শাহেদের শাড়ি খুব পছন্দ। এর আগে শেষবারের মতো শাড়ি পরে দেখেছিলাম তোমার বিয়েতে। তুমি লাল রঙের একটা শাড়ি পরেছিলে। তুমি যেটা অনুভব করেছিলাম তোমার বিয়েতে এসেছিলাম, আমি সেখানে একটা ভিড়ের মতো দাঁড়িয়েছিলাম। কিন্তু কবুল পর্যন্ত আমি সেখানে নিজেকে আটকে রাখতে পারিনি, পালিয়ে চলে এসেছিলাম। আজ আসি? আটকানোর ক্ষমতা তো আমার নেই। আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে এই গোলকধাতার পৃথিবীর কোনো এক অচেনা গলিতে। ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও নিজের যত্ন নিও, পারলে সিগারেটটা ছেড়ে দিও। মানুষকে কখনো কখনো অন্যের জন্যও বাঁচতে হয়। সম্পর্কটা ভেঙে গেছে দুজনের, কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে এখনো। আমার এই জন্মে আমি তোমাকে পেলাম না আমার করে। যদি কখনো তোমাকে চাইবার সুযোগ আসে, আমি আমার সৃষ্টিকর্তার কাছে তোমাকেই চাইব। স্টেশন এমন একটা জায়গা
যেখান থেকে মানুষ তার আবেগ অনুভূতি এবং স্মৃতির উপর দিয়ে হেঁটে ব্যক্তিগত গন্তব্যে ফিরে যায়।